দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ও ভারত দুই দেশেই রয়েছে তার অসংখ্য ভক্ত অনুরাগী ঢালিউড টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন জয়া সবশেষ এই অভিনেত্রীর দেখা মিলেছে পঙ্কজ ত্রিপাঠীর করক সিং ওয়ে ফিল্মে যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরোভথু দক্ষিণী সিনেমার গুণী এই অভিনেত্রীর থাঙ্গালান সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন পার্বতী সেই মালায়লাম অভিনেত্রীর মুখে সম্প্রতি শোনা গেল জয়া হাসানের প্রশংসা এক সাক্ষাৎকারে নিজের সহ অভিনেত্রী প্রসঙ্গে পার্বতী বলেন জয়া অভিনেত্রী হিসেবে তুখোর আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময় ভবিষ্যতে জয়ার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে দক্ষিণের দাপুটে অভিনেত্রী হলেও বলিউডে সেভাবে নিয়মিত নন পার্বতী এর কারণ হিসেবে খানিকটা অভিমান নিয়ে তিনি বলেন আমি বলিউড থেকে ডাক পাই না আমি তো হিন্দি সিনেমা করতে চাই কিন্তু আমাকে না ডাকলে আমি কী বা করতে পারি দক্ষিণী শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা থাকে কিন্তু আমি দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে পড়তে শিখেছি এদিকে পার্বতীর এমন উপহার খুশি হয়েছেন ঢালিউডের জয়া আহসান ধন্যবাদ জানিয়ে দক্ষিণী এই তারকার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী